আজকে তৈরি করে দেখাবো মাওয়াঘাটের স্টাইলে ইলিশের লেজ ভর্তা। আজকে রেসিপিটা খুবই সহজ, বাড়িতে যে কেউ তৈরি করতে পারে খুব সহজেই। চলুন তাহলে দেখে নিই কীভাবে খুব সহজে এই রেসিপিটা তৈরি করা যায়। প্রথমেই আমি এখানে 3 পিস ইলিশের লেজ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়া, দিয়ে আমি ভালোভাবে এটা মাখিয়ে নিব। মাখানো হয়ে আসলে আমি একটা ফ্রাই প্যানে এখানে সরিষার তেল দেবো। অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এরপর মাছটা আমি ভেজে নেব। এখানে মাঝারি আছে ভাজবেন যাতে ভিতরটা ভালোভাবে কুক হয়। এবার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। এই তেলের ভিতর আমি দিয়ে দিব শুকনো মরিচ। ঝাল বুঝে আপনারা দিবেন, যেরকম ঝাল খেতে পারেন সেভাবে। এবার আমি এখানে পেঁয়াজটা ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারবেন, কিন্তু আমার কাছে কাঁচা পেঁয়াজের থেকে ভাজা পেঁয়াজের স্বাদটাই বেশি ভালো লাগে। এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার এই তেলের ভিতর আমি বেগুন ভেজে নেব। মাওয়াঘাটের লেজ ভর্তা খাবো আর তার সাথে যদি বেগুন ভাজা নাই থাকে তাহলে আর কি করে হলো। এই জন্য আমি এদিকে বেগুনটা ভেজে নিয়েছি। এই যে এবার আমি ইলিশের লেজ থেকে আমি কাঁটাগুলো বেছে নেব। ছোট যে কাঁটাগুলো সেগুলো আছে, বড় কাঁটাগুলো আমি বেছে নিয়েছি। এবার সামান্য লবণ দিয়ে মরিচ পেঁয়াজ এবং ধনিয়া পাতা দিয়ে আমি এটা খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এবং উপর থেকে সামান্য সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে রেডি হয়ে যাবে মাওয়াঘাটের স্টাইলে ইলিশের লেজ ভর্তা। এটা খেতে অনেক ভালো ছিল। চাইলে আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় খুব সহজেই তৈরি করতে পারেন। আপনারা না খেলে বিশ্বাস করবেন না যে এভাবে যদি ইলিশের লেজ ভর্তা করা হয় তাহলে কী যে মজা হয়। তাই বলছি আপনারা বাসায় তৈরি করে খাবেন, এবং আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার পেজটা ফলো করে দেবেন এবং পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।